বিশ্বব্যাংকের মতে বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বিকাশমান অর্থনীতিগুলোর একটিতে পরিণত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথকে আরও মসৃণ করার লক্ষ্যে 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এই 100টি অর্থনৈতিক অঞ্চলে 1 কোটি লোকের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে। এসব অর্থনৈতিক অঞ্চল থেকে বাড়তি $40 বিলিয়ন পণ্য রপ্তানি প্রত্যাশা করছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। এর আওতায় গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগর। বঙ্গবন্ধু শিল্পনগর বাংলাদেশ তথা এশিয়ার সর্ববৃহৎ শিল্পনগর, যা এদেশের অর্থনীতির জন্য একটি মাইলফলক হবে বলে ধারণা করা হচ্ছে। বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্দ্বীপ চ্যানেলের পাশে 137 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে এই শিল্পনগর। বেজার পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই এবং ফেনীর সোনাগাজী উপজেলা ঘিরে এই শিল্পনগরের আয়তন হবে 33,805 একর। এর 41% বা 14,000 একরে থাকবে শুধু শিল্প কারখানা, আর বাকি 59% এলাকার মধ্যে খোলা জায়গা, বনায়ন, বন্দর সুবিধা, আবাসন, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র থাকবে। দেশের প্রথম এবং পরিকল্পিত শিল্পনগর হিসেবে বঙ্গবন্ধু শিল্পনগর ইতিমধ্যেই বিনিয়োগকারীদের নজর কেড়েছে। চীন, জাপান, যুক্তরাজ্য, ভারত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগকারীরা জমি পেতে আবেদন করেছে। দেশি বড় শিল্পগোষ্ঠীগুলো সেখানে জমি নিয়েছে। অর্থনৈতিক অঞ্চলে 50 বছর মেয়াদে অনুন্নত ও উন্নত জমি ইজারা দেওয়ার পাশাপাশি শিল্প কারখানার জন্য সব সুবিধা করে দিচ্ছে বেজা। সাগরের পানি থেকে শিল্পনগরকে রক্ষা করার জন্য 23 কিলোমিটার উঁচু বাঁধ বা সুপার ডাইক নির্মাণ করে দিচ্ছে বেজা। এই যে গভর্নমেন্টের যে যেটা উদ্যোগ নিয়েছে, এই 100 ইকোনমিক জোন করা, এটা ওয়ান্ডারফুল একটা ইনিশিয়েটিভ, খুবই ভালো ইনিশিয়েটিভ। আমাদেরকে জাস্ট একটু পেশেন্ট থাকতে হবে, আরো মেবি 1 বছর বা 2 বছর বা 3 বছর। ওখানে মানে কি, অনেকগুলো ইকোনমিক তো যখন ফুললি ডেভেলপ হয়ে যাবে তখন মানে আপনি দেখবেন একটা আমাদের দেশের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট থিংস যেটা মানে একটা ইন্ডাস্ট্রি করতে লাগে ওটা হচ্ছে জায়গা। আর এখানে গভর্নমেন্ট একটা ইকোনমিক জোনের মধ্যে জায়গা একটা রেডি করে দিচ্ছে আপনাকে, আর ওখানে কোনো কমপ্লিকেটেড নাই, কোনো লিগাল চ্যালেঞ্জেস নাই ওই জায়গার মধ্যে। তো ইজিলি যদি কেউ, কারো যদি ইচ্ছা থাকে কোনো ইন্ডাস্ট্রি করার জন্য, ইজিলি একটা ইন্ডাস্ট্রি করতে পারবে। ল্যান্ড আপনি পাবেন ইভেন্টুয়ালি, আপনি গ্যাস পাবেন, আপনি ইলেকট্রিসিটি পাবেন, আপনি সব একই জায়গায় ইজিলি পেয়ে যাবেন। যখন ওই লেভেলে আমরা যাবো তখন আপনি দেখবেন এইটাই মানে এটা ছাড়া আর কাউকে মানে ইচ্ছা হবে না যে ভাই কেন বাইরে করবো ইন্ডাস্ট্রি, আপনি চাইবেন যে ইকোনমিক জোনের মধ্যে করে। এত বড় এরিয়া, একই জায়গায় এতগুলো ইন্ডাস্ট্রি হতে পারবে, ইটস আ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্রসপেক্ট। এটাই একটা আমাদের চান্স থাকবে বাংলাদেশের জন্য একটা নেক্সট স্টেপ অফ গ্রোথ এ যাওয়ার জন্য। এখন সামনে তো আমরা ডেভেলপিং কান্ট্রি স্টেটাসে যাবো, তখন আমাদেরকে এরকম ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি লাগবে। ইনফ্রাস্ট্রাকচার যদি কোনো দেশে ভালো না থাকে, ওই দেশ যদিও গ্রো করে থাকে একটা মানে পর্যায়ে, ওটা পরে মানে এটা পারবে না বেশি গ্রোথ করতে, তখন মানে একটু ক্রাইসিস হয়ে যাবে। তো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট আমাদের করতেই হবে অন রেগুলার বেসিস। আর ইকোনমিক জোন খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, যেটা হেল্প করবে টুয়ার্ডস ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, টুয়ার্ডস মানে দি গ্রোথ অফ দি ইকোনমি, আর ওভারঅল লোকের ডেভেলপমেন্টের উপরে। যখন এতগুলো লোক চাকরি পাবে, ওভারঅল পুরো এরিয়াটা চেঞ্জ হয়ে যাবে, অনেক ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে। সো এটা মানে অনেক হিউজ হিউজ পটেনশিয়াল আছে আমাদের দেশের জন্য। বঙ্গবন্ধু শিল্পনগর প্রকৃতি, শক্তি ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার সাথে মিলে দেশের প্রথম সবুজ বা ইকো শিল্পনগরী হতে চলেছে, যা এদেশের রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এ কে এম সাইফুল করিম, প্রথম আলো।